আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আমরা অনেকেই জানি না আজান ও ইকামতের মধ্যে এমন একটি বিশেষ সময় রয়েছে, এই সময়টিতে দোয়া কবুল হওয়ার সময়। আজানের শেষে কিছু দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দ্বারাও সাব্যস্ত হয়েছে, যেগুলো আজানের জবাবের পরে পড়তে হয়। প্রিয় দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয় আজানের পরে কোন বিশেষ দোয়াটি রয়েছে, যে দোয়াটি পড়লে সারা জীবনের সকল গুনাহ এক মুহূর্তে মাফ হয়ে যাবে এবং আপনার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবাদতে ব্যক্তির অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। এমন অনেক ইবাদত ও আমল রয়েছে যা আমরা জানি কিন্তু মানি না বা পালন করি না, অথচ যা পালন করা সহজ আর তাতে সওয়াব ও উপকারিতা রয়েছে অনেক বেশি। হাদিসে পাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম অনেক সহজ ও জানা আমলে তাগিদ দিয়েছেন, যা করলে গুনাহ মাফ ও শাফাত লাভের ঘোষণা দিয়েছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তা হলো হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মুয়াজিনের আজান শুনে বলবে, ওয়া আনা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দিনান ওয়া বি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা এই দোয়ার বরকতে তার জীবনের সকল গুনাহ মাফ করে দেবেন এবং হাত তুলে চাওয়া মাত্র সকল দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, অন্য হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, যে ব্যক্তি মুয়াজিনের আজানের পর প্রচলিত দোয়াটি পাঠ করবে তার জন্য প্রিয় নবী শাফাত করবেন। অথচ আমাদের অনেকে আজান শুনে ঠিকই কিন্তু অলসতা ও খেয়ালির ভুলে উত্তর থেকে যেমন বিরত থাকে, তেমনি দরুদ ও দোয়া পড়া থেকেও বিরত থাকে। হযরত জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আজান শুনে বলে, আল্লাহুম্মা রব্বা হাজিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াসসালাতিল কাইমা আতি মুহাম্মাদিনিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া আসুহু মাকোমাম মাহমুদা নিল্লাজি ওয়া আদতা, তার জন্য কিয়ামতের দিন আমার শাফাত ওয়াজিব হবে। তিরমিজি, বুখারি, ইবনে মাজা, এই আমলটি মুসলিম উম্মার জন্য সহজ। শুধু তাই নয়, কোনো ব্যক্তি যদি আজানের পর দোয়ার আগে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করে তার জন্য প্রিয় নবী সুপারিশ ওয়াজিব হয়ে যায়। সুতরাং মুসলিম উম্মার জন্য এই সহজ আমলগুলো যথাযথভাবে আদায় করা জরুরি। সহজ এই আমলগুলোর মাধ্যমে আল্লাহ অন্যান্য ফরজ ইবাদত বন্দেগীর প্রতি মানুষ আগ্রহী হয়ে পড়বে, গুনাহমুক্ত জীবন লাভে ধন্য হবে মুসলমান। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে আজানের পর উল্লেখিত দোয়া ও দরুদগুলো আদায় করার মাধ্যমে গুনাহমুক্ত জীবন লাভ ও আল্লাহ রব্বুল আলামিনের কাছে তার ব্যক্তিগত সকল চাওয়া পাওয়া কবুল করিয়ে নেওয়ার তৌফিক দান করুক। পরকালে প্রিয় নবীর সুপারিশ লাভের তৌফিক দান করুন। আমিন।